রাজ্যকে নেশামুক্ত করতে উদ্যোগ নিয়েছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশেষ সচেতনতা অভিযান অনুষ্ঠিত। শান্তিরবাজার মিউনিসিপ্যাল কর্পোরেশন, জোলাইবাড়ি এবং বগাফা ব্লকের অধীনে খেলোয়াড়রা সেখানে অংশ নিয়েছেন। রাজ্যের যুব সমাজকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে কিংবা নেশামুক্ত ত্রিপুরা গড়তে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। রাজ্যের ব্লক ও মহকুমাগুলোতে শুরু হয়েছে খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। তারই অঙ্গ হিসেবে বুধবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিশেষ সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। কাবাডি, টাগ অফ ওয়ার, নাটক এসব প্রতিযোগিতায় শান্তিরবাজার পৌর পরিষদ, জোলাইবাড়ি আরডি ব্লক, বগাফা আরডি ব্লকের খেলোয়াড়রা অংশ নিয়েছে। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজন করা হয় সংক্ষিপ্ত অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট শিক্ষক সমর সরকার, শারীরশিক্ষক খোকন সাহা, শান্তিরবাজার জেলা হাসপাতালের সুপার জনি সালমান প্রিয়াং সহ খেলা প্রেমিকরা। আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরে স্টেট লেভেলের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্লক, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং মহকুমা স্তরে এই খেলো ইন্ডিয়া, সুস্থ ত্রিপুরা, খেলো ত্রিপুরা এই প্রজেক্টের আন্ডারে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা মেনলি আমরা উদ্যোগ নিয়েছি। এই শান্তিবাজার মহকুমাতে আমাদের জোলাইবাড়ি আরডি ব্লক, শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল এবং বগাফা আরডি ব্লকের প্লেয়াররা, এই তিনটা ইয়ের উইংসের প্লেয়াররা এই সাব ডিভিশন লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সুস্থ সমাজ গঠনে এ ধরনের কর্মসূচির বিশেষ প্রয়োজন। এর মধ্য দিয়ে রাজ্যের যুবক যুবতীরা যেমন নিজেরা খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে, তেমনি নেশার করাল গ্রাস থেকে নিজেদেরকে মুক্ত করবে। এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষকে সচেতন করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।